ভাগ থেকে এক একটা গান গাই, তারপরে দেখি কোন দিক যাওয়া যায়। অকুল সাগরে ধরলাম রে তারি, মুর্শিদের নাম লইয়া, আরে ওরে আমার মুর্শিদের নাম লইয়া, অকুল সাগর ধরলাম রে পারি, মুর্শিদের নাম লইয়া, ওরে আমার বান্ধবের নাম লইয়া, তুমি রাখো মারো সবই পারো, ইও যে তোরাই তুমি রাখো মারো সবই পারো, তুমি রাখো মারো আমি মারো, নিও যে তোরাই অকুল সাগর, তোর নাম রে পারি মুসলিম সারি নাম লই, আমার ভান্ডারির নাম লই, অকুল সাগর ধরলাম পারি দয়ালুর নাম লইয়া, তুই আমার সাহালুর নাম লইয়া, অকুল সাগর ধরলাম পারি মুর্শিদের নাম লইয়া, তোর আমার দয়ালুর নাম লইয়া, ooh
ज्योति ज्योति जाय डुबिया अकुल सागर ढोरलाम रे पारी मुर्शिदेर नाम लइया ओरे आमार दयालेर नाम लइया अरे लगे अकुल सागर चलम तारी मुर्शिदेर नाम लइया करे अमर शाहालीर नाम लइया करे अमर जादुरे नाम लइया केजे ना तो दियार माथे थई थई करे पानी अरे जाना গহীন কত খানি ওরে তরির গহীন কত খানি ও মাঝি ভাই মাঝি ভাই মাঝি ভাই মাঝি ভাই ও মাঝি ভাই মাঝি ভাই মাঝি ভাই মাঝি ভাই এই যে না তো দিয়ার মাঝে থই থই করে পানি জানা নাই রে সুজন মাঝি তোরির গহীন কত খানি ওই তোরির গহীন কত খানি তোরির গহীন কত খানি শিষ্য হইল চার প্রকার, একজন হইল জিজ্ঞাসু,
আমাদের সমাজনে কবি সাহিত্যিক আছে যারা জ্ঞান অন্বেষণের জন্য দয়াল মুসলিম স্যার কাছে যাইয়া জ্ঞান অর্জন করবে, তাই তো কাঙাল ভেষে ঘোরে দয়ালের পিছনে বেশি বেশি জিজ্ঞাসাবাদ করে, জিজ্ঞাসুক গেল হইয়া। আর একজন হইছে অর্থাৎক, রোগশোক বালা মুসিবতের জন্য দোয়া মুক্তি চায়, জিজ্ঞাসুক অর্থাৎক। আর একজন তিন নম্বরে আর্থিক, টাকা পয়সা চায়, গাড়ি চাই, বাড়ি চাই। ওর দয়াল চাই রে সুন্দর একটা নারী, এত দেওয়া দেওরে দয়াল যেন দশতলায় একটা বাড়ি সঙ্গে করতে পারি, খালি চাই আর চাই। চেষ্টাই বাড়ি দেও, গাড়ি দেও, টাকা দেও, পয়সা দেও, লগে একটা নারীও দেও, লবণও দেও। জিজ্ঞাসুক অর্থাৎ আর্থিক, বাবা বড় ছেলেটা বিদেশ গেছে, যদি আগামী পাঁচ বছরের মধ্যে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটা বাড়ি করতে পারি, আগামী বছর দরবার একটা মহিষ দিব। আরে গিভ এন্ড টেক, দেয়া নেয়া, পৃথিবীটা চলছে এটার মধ্যে, কিছু দিলে কিছু পায়। গিভ এন্ড টেক মানে আগে চাই, আগে পাই, তারপরে চাই, আগে দিয়া লও কি দিবা। আর ওখানে তো পরীক্ষার জমানা শুরু হয়ে গেছে, গা কি হয়ে গেছে না? তাহলে আমার গুরুর ওই কথা ধরে বলছে শিষ্য ভক্ত, এক পাল্লায় না, সন্ধ্যা রাত্রে বলেছিলাম কথা একটু দেখবেন ঘটনা, বলেছিলাম আমার ভাগ্যে ভক্তের পালা, আমি কেমন কইরা বাই, দিয়া দিলাম খোসা বল্লার বাসার মধ্যে, আজকে ভক্ত কুল থেকে মধু খাইতে চাই। আমাকে নিয়ে যাবে যাবে নিশ্চয়ই, একটা দরজার সামনে যাব 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 আমি, ওই দাঁড়টা বে ভক্ত যে তার কোনো চাওয়া পাওয়া নাই, কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ। দেখেন একক দশক, এই সজীব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একের ঘরে যখন থেকে যাবেন তখন সেটা রূপ পাইলো একক, এক টাকা দুই টাকা দশ টাকা বিশ টাকা আছে না, শতক যখন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো নয়শো পর্যন্ত শতকের ঘরে, যখন হাজারের ঘরে গেলে তখন আর শতক থাকলো না, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এইরকম কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ, কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর চাইতে একজন মুক্ত মানব শ্রেষ্ঠ। মুক্ত মানব কারা? অলি আব্দালগণ, পীর মশাই, বাবা শাহজালাল, শাহপরান, সুলেমান ল্যাংটা, জোনায়েদ বগদাদি, বাবা শাহালি, বাবা শাহালি, বাবা শাহপরান, বেলতলি সুলেমান ল্যাংটা, আজকের দয়াল বাবা সুলেমান ল্যাংটা, মুকলেশা বাবা, এরকম কোটি মুক্ত মানবের চাইতে হইল একজন ভক্ত শ্রেষ্ঠ। এই জায়গায় তারা একে নিজেরা ভক্ত দাবি করা যাইব? নবী গোবিন্দ বড় ঠেটা নবী ছিল মুসা নবী, নাম ছিল মুসা কারিমুল্লাহ। এই মুসা নবী ঠেটা কোন অর্থে মুসা নবী একদিন আল্লাহ রে জিগায়, আল্লাহ তোমার কি কোনো দুলাবাই আছে? আল্লাহ কয় মুসা কথার খুঁজা পাস না, যা বাড়ির জায়গায় কথার জবাব কালকে দিমু, কালকে সকালবেলা আসিস। মুসা কারিমুল্লাহ কি করতেন? প্রতিদিন সকালবেলা ফজর ওয়াক্তের নামাজ পড়ে তুর পাহাড়ে আঙিনা গাছের ডগায় আমার আল্লাহ এসে হাজির নাজির হইত, আর মুসা ওইখানে যে আল্লাহর সাথে সওয়াল জবাব করত, আল্লাহর কাছে কথার জবাব আনতে যাবে, এর জন্য প্রতিদিনের ন্যায় ওই দিন নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে একটা লোক যাচ্ছে, তার মাথায় হলো একটা কলার ঘাড়া, লোকটা যায় ঠিক আছে কিন্তু কেমন জানি একটু ডান বাম ডান বাম করে। মুসা নবী আল্লাহর নবী তো, মনের মধ্যে একটু সন্দেহ হইল, এই লোকটা যাইতেছে যাক, মাথার উপরে কি জানি আবার সুরের মতো একটু এদিক সেদিক করে,
মুসা নবী ডাক দিছে, এই নবী, এই লোকটা দাঁড়ান এদিকে আসেন। আমি মুসা নবী, কয় পরিচয় পাইলাম, আমার দাঁড় করাইছেন কেন? আপনার মাথার উপরে কি কয় কলার ঘাড়া কয়টা আনছেন করতে? এটা কি চুরি করে আনছেন নি? চোরের একটা জিনিস আছে বাবা, সেটা হলো জারিডা। হ্যাঁ, ডক করে কাইট করে একদম দিতে পারলেই হয়, কারণ এর মূলত পক্ষে কোনো চালান নাই, কারণ এই ব্যবসা করতে কোনো চালান লাগে না, লাগে হচ্ছে দুঃসাহস। সাহসও না, সাহসের উপরে অপকর্মের জন্য যেটা আপনি চালাবেন সেটা হলো দুঃসাহস। চালানটা একটু খাটায় দেখি, যেহেতু আল্লাহর নবী ধইরা ফেলাইছে, চোখে দেখছে কি দেখে নাই নাকি অনুমান করে কয়, আমি যে কলা চুরি করছি দেখছে কোন? তরে দা কইলাম, বেড়া মানুষ তো, কলা যে চুরি করছে দেখছে কোন? ওই যে কইছে যে দেই দে মুসা নৌকা, বেশ আমি চোখেও দেই নাই, আর আমি শালা ওইতে রাজি না যাই গে আল্লাহর কাছে, আল্লাহর কাছে যাই গো, আল্লাহ আইসি তো কথার জবাব দেও, কয় মুসা হনো পাইলা না, মুসা নবীকে আল্লাহ হনো তো দিলা না, কয় তোমার কি এখনো দেখার বাকি, এখনো বোঝার বাকি? রাস্তায় যে লোকটার সাথে দেখা হয়েছে তুমি প্রশ্ন করছিলা যে কোথায় যাও, তোমার মাথার উপরে কি জবাব দিয়েছিল কলার ঘাড়া, প্রশ্ন করছিলা চুরি করে আনছো নাকি, ও কইছে দেখছে কোন শালায় রে, আল্লাহ কুল্লে শাহিন কাদির, আল্লাহ কুল্লে শাহিন কাদির মঈন, আমার আল্লাহ পাক বলে আমি ফুলে ফলে গন্ধে ডানে বামে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যা কিছু হয় সব কিছু দেখি। পর্দার আড়ালে কি হয় আপনার আমি দেখি না, আল্লাহ দেখে না, সব দেখে। হ্যাঁ, সব ডানে বামে কি ঘটে আল্লাহ কি দেখে না? অবশ্যই। আজকে কে কি মনোবাঞ্ছা নিয়ে দয়ালের দরবার আসছেন আল্লাহ কি বোঝে না? অবশ্যই। আল্লাহ কুল্লে শাহিন কাদির, আল্লাহ কুল্লে শাহিন কাদির মঈন, আল্লাহ ফুলে ফলে গন্ধে ডানে বামে পূর্ব পশ্চিমে অনলে অনিলে সর্ব জায়গায় বিরাজমান। হ্যাঁ, ওই যে কলা চোরালায় কইছে যে কলা যে চুরি করছি দেখছে কোন শালায় রে, ও যে গালিটা দিছে আমি দেখা, ওই গালিটা আমার উপরে পড়ছে, আমি দেখা হয়ে গেছি কলা চোরাওয়ালার শালার হয়ে গেছে আমার দুলাভাই। বিজয় বলছে না, তুমি কেহ পিতা তোমায় আবার কেহ পুত্র কয়, আমার বন্ধু বইলা এই সমাজে দেয় পরিচয় সকলেরই সকল, তুমি কারোই কিছু নয় রে কারোই কিছু, তোমায় কেহ পিতা কেহ পুত্র কেহ বন্ধু কেহ ভাই ভাই কয় সকলেরই সকল, তুমি কারো কিছুই নয় নয়, আমার আল্লাহ পাক সবারই সব, আবার কারোই কিছু নয় না। এই হইল মুসা নবীর পরিচয়। তুর পাহাড়ে মুসা নবী সওয়াল জবাব করে, পথের মধ্যে একরমণি ডাক দিয়ে কয় তারে, কামাই খাইবার স্বাদ নাই মরলে মাটি দিব কে, আমার কামাই খাইবার স্বাদ নাই মরলে মাটি দিব কে, তোমার কাছে বলছি কথা বইল আল্লাহকে, ওই রমণীর কথা শুনিয়া করিলেন গমন, তুর পাহাড়ে আল্লাহর কাছে দিবে দর্শন, যাইয়া বলে মুসা নবী ওরে মাহবুব মাওলা, একটা কথা বলছে নারী বলছে যে একেলা, এক রমণীর জন্য এক আজিজি আনছি, দেও না কথার জবাব তোমার কাছে জানতে চাইতেছি, ওই রমণীর ভাগ্যে মাওলা সন্তান লেখ শুনি, ছোট রমণীর ভাগ্যে মাওলা সন্তান লেখ শুনি, লেখা থাকলে কথার জবাব দেও না এখনই, আমার আল্লাহ বলে মুসা নবী তোমারে জানাই, ওই রমণীর ভাগ্যে আমি আল্লাহ সন্তান লেখি নাই, এই কথা শুনিয়া মুসা নবী করিলেন গমন, রাস্তায় রমণী আছে দিবে দর্শন, বলে শোনো শোনো ও রমণী তোমায় বলতেছি, যাই নাই আসছি মাহবুব মাওলা তাই তো শুনেছি, আল্লাহ তোমার ভাগ্যে কোনো সন্তান লেখে নাই, বলছে আল্লাহ কথা তাই তো বললাম তোমার ঠাই, সন্তান না হওয়ার কথা শুইনা পরাণ অসন্তুষ্ট গেল হয়ে, চলে গেল ঘরে যাইয়া কান্দনা করে, কান্দিতে কান্দিতে বেটি হইছে যারে যা, হইছে হইছে বাবা হইছে, কাম দেখেন ভক্ত একটা আইসা ছিল দরজারই উপরে, জিকির করে করে ভক্ত দরজার উপরে এসে, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কাফি গাইল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ
জিকির করে করে পাগল ভক্ত সাজিয়া খালি বাড়ি কেউ নাই তাই তো ভক্ত বলে বিনাইয়া বাড়িতে কেউ আসনি কেউ আসনি অনেক দিনের অনাহারি আমি শোনো কাহিনী আমি অনেক দিনের অনাহারি তোমারে জানাই কিছু থাকলে খাইতে দেও না উদর ভৈরা খাই ওই রমণী ঘর থেকে জিকিরের শব্দ শুনে আইসা দেখে ভক্ত একজন দরজার উপরে স্বামীর জন্য কিছু রুটি রাখছে বানাইয়া ওইখান থেকে একটা একটা রুটি দিল পাগল রেয়ানিয়া একটা রুটি হাতের মধ্যে নাড়াচাড়া করে মুখের মধ্যে দিয়া উদরে নিল কিন্তু ভরে বলে একজনের জননী হরে একজনের জননী হবি একজনের জননী হো মায় একজনের জননী হবি ভবেতে থাকি আর রবি একজনের জননী হো এই ভবেতে থাকি আর রবি একজনের জননী হবি একজনের জননী হবি থাকি আর সংসারে আর ওই একটা রুটি দে না খাই না উদর ভরে একটা রুটি খাইয়া আমার উদর ভরে নাই আর ওই একটা রুটি দে না খাইয়া পেট জুড়াই রমণী কয় আল্লাহর নবী মুসা নবী নাম জিগাইছিলাম কিবা করল।